তো হয়ে গেছে বেডশিট চেঞ্জ। কোলবান শেখ কাপড়গুলো চেঞ্জ করবে তো? তুমি কোথায় দেখি? গেছি রেডি, একটা জায়গায় যাওয়ার আছে, তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাই। আমার একটা সোনার জিনিস একটা ফিরে চলে এসেছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আইসক্রিম নিয়ে এদের জন্য চলে এলাম ফিরে। আর এখানে ল্যাপটপ লগ ইন করে নিয়ে বৃষ্টি হচ্ছে, আর এ এখন ঘুমায়ও নেই কিচ্ছু না, কানে ফুল গুঁজে এখন ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা ওয়েট করছি বাবার এই ফোনটা ক্যাশিফাইতে। আজকে মা ভাইকে আমার নেমন্তন্ন বিরিয়ানি হবে বলে, তো সেই কারণে জন্য এখন আমরা যাচ্ছি। বলে কি না ফুরফুরে হাওয়া খেতে হয়ে গেছে ওর, আবার কল চলে এসেছে, তো আবার সে কলে বসে গেছে। ওখানে বিরিয়ানি বলবে যে আমি মানে কেলাস, তারপরে আমার গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালারফুল ড্রিমস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালে অনেকক্ষণ উঠে গেছি আমরা, রুমের বিছানা বেডশিটটা চেঞ্জ করার আছে, তো তাই জন্য ভাবলাম এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করি, বেডশিটটাকে তুলে দেবো। আর আজকে ওয়েদারও আই থিঙ্ক ভালো আছে, সেটা জানালাটা খুলে তোমাদেরকে দেখাই। তো ভালোই হালকা হালকা রোদ্দুর, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পুরো। তাও আমরা রাতে এসি চালিয়েছিলাম যদিও, আর গাছের মাটিগুলো দেখো পুরো ভেজা ভেজা ভাব। তাড়াতাড়ি বেডশিটটা তুলে নেব, চেঞ্জ করে দেবো। আর এই ব্ল্যাঙ্কেটটা তো আমাদের জানোই এসির জন্য লাগেই লাগে। নক করছে দেখি কে, আজকে ভালো ওয়েদার তাই না? বেডশিটটা চেঞ্জ করে দি। হয়ে গেছে বেডশিট চেঞ্জ। কোলবান শেখ কাপড়গুলো চেঞ্জ করবে তো? সেগুলো কোথায় দেখি? বেশ একটা সুন্দর ব্রাইট ইয়েলো। বাকি যা যা আছে রুমটা ক্লিন করে নেবো, কারণ তেল ফেল কিছু রাখা আছে সেগুলো রাখতে হবে, ল্যাপটপ দুটো, জলের বোতল এদিক ওদিক। আমরা হয়ে গেছি রেডি, একটা জায়গায় যাওয়ার আছে, তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাই। আমার একটা সোনার জিনিস একটা আমার দিদা, ওর দিদা দিয়েছিল, সেটাকে মানে একটু ঠিক করবো, পয়েল দিয়ে বসাবো ভাবছি। এখন দেখি দোকানে গিয়ে আগে হয় কি না, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি বানাচ্ছি। দেখো ভাইকে পুরো হিরো লাগছে একেবারে, ওর সাথে রাস্তায় আস্তে আস্তে আমার দেখা হলো, ও স্কুল থেকে ফিরছিল, পুরো এখন হিরো হয়ে গেছে তেমন। সাইকেলটাও দারুণ লাগছে, ফিরে চলে এসেছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আইসক্রিম নিয়ে এদের জন্য চলে এলাম ফিরে। আর এখানে ল্যাপটপ লগ ইন করে নিয়েছি, যেতে অফিসের কাজ স্টার্ট হয়ে গেছে। আর ও বসে গেছে, স্নান করতে চলে গেছে, এবার ওর কল স্টার্ট হবে এর জন্য ও চলে গেছে। তো আর আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, একটু হালকা ঠান্ডা ঠান্ডা, আর রোদটাও একটু কম কম্পারেটিভলি। বেজে গেছে দুপুর দেড়টা, কিন্তু বৃষ্টির অবস্থা দেখো, ওয়েদার দেখে মনে হচ্ছে না বিকেল পাঁচটা ছটা বাজে, প্রচুর জোর বৃষ্টি নেমেছে। তো এখন আমি ঘরের ভেতর থেকে দেখাচ্ছি তোমাদের, কাঁচের ভেতর থেকে জাস্ট দেখো, ইনসেসেন্ট রেইনস হচ্ছে এদিকে, অবস্থা হারা ভরা চারিদিক, তার মধ্যে বৃষ্টি আমরা এনজয় করছি ঘরের ভেতরে, আর চলে গেছে কারেন্ট। এখানে আমার আমরা সবাই বসে অন্ধকারে, খুবই বৃষ্টি হচ্ছে, আর এ এখন ঘুমায়ও নেই কিচ্ছু না, কানে ফুল গুঁজে এখন ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা ওয়েট করছি বাবার এই ফোনটা ক্যাশিফাইতে, আমরা এই ফোনটা সেল করব, তো সেই কারণের জন্য একজনকে আসতে বলেছি, ক্যাশিফাই বুক করেছি স্লট, উনি এখন জায়গায় খুঁজে পাচ্ছে না, তো দেখা যাক কখন আসে। ও এখন ডিরেকশন দিচ্ছে ফোন করে। এখানে এতগুলো বাইক আমাদের এমনি করে রাখা, আমাদের চার চাকাটাও এরকম ভাবে ভিজছে, বুঝতেই পারছে না সে, আর বৃষ্টিও পড়ছে, যে বাইরে বেরিয়ে একটু দেখবো সেটারও উপায় নেই। তানাল ওখানে বসো। আজকে মা ভাইতে আমার নেমন্তন্ন বিরিয়ানি হবে বলে, তো সেই কারণের জন্য এখন আমরা যাচ্ছি। বলে কিনা ফুরফুরে হাওয়া খেতে খেতে, ফুরফুরে আমি বলেছি ফুরফুরে হাওয়া খেতে খেতে, সারাদিন তো গরম গরম সবসময় থাকে, ফুরফুরে
করে হাওয়া খেতে খেতে বৃষ্টিতে ভিজে ভিজে চলো যাই, আর চার চাকাটা বার করতে হয় না, কারণ রাস্তায় এসে দেখি ভালোই বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েছি যদিও। তো যাওয়া যাক, পৌঁছে যাবো, 5 মিনিট তো লাগে, একটু ভিজলে কি ক্ষতি, এমনিতেই গলাটা ব্যথা। সঙ্গে ল্যাপটপ, সঙ্গে ল্যাপটপ, মানে যেতে তো 2 মিনিট, মানে 5 মিনিট লাগবে, তারপর গিয়ে আবার লগ ইন অ্যাজ ইউজুয়াল। মাবাড়ি চুল আমার পুরো নষ্ট হয়ে গেছে গো, আবার অ্যাজ ইউজুয়াল পিম্পল বেরিয়েছে গরমে। তো এসে গেছি, এবার খাওয়া দাওয়া হবে বিরিয়ানি, সে তো এখন অনেক দেরি, এখন বাজে সবে 8টা। তো এবার জাস্ট অফিসে কাজ নিয়ে বসে পড়ব, বসে গেছে, আর এবার মিষ্টি জল খাবে একটু। রেডি হয়ে গেছে, ওর আবার কল চলে এসেছে, তো আবার সে কলে বসে গেছে। এখানে বিরিয়ানি ভাইদের জন্য, ভাইদেরও আসছে, আমি এখন বসবো দাদি, নাহলে পুরো ঠান্ডা হয়ে যাবে, আর বিরিয়ানি গরম খেতে বেশি ভালো লাগে, আর এখানে স্যালাড কাটা হয়েছে এরকম ভাবে। তো চলো খাওয়া যাক, মোটামুটি খাওয়া শেষ, কিন্তু এই একটু পরে বসেছে, কেন কি চলছিল অফিসের কল, আর দু ভাইয়ের খাওয়া শেষ। ভালো হয়েছে, বাকিরা কেউ বসেনি, সব সময় বলবে যে আমি মানে ক্লাস, তারপরে আমার কোনো রেসপন্সিবিলিটি নেই ঠিকঠাক। তোমরা কি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, তোমার কি খাওয়া হয়ে গেছে? আজকে খুব গুড গার্ল, পড়াশোনা করেছো নাকি? পড়াশোনা করেছে, একদম বাজে কথা না, আছে পড়াশোনা করেছে, পুরো ভিজে আমরা এলাম ছাতা নিয়ে, আর এই মানুষের সবসময় আমাকে বলছে কি, তুমি রাস্তায় ফোনটা ফেলেও দিয়ে আসতে পারো, তুমি কি আমাকে এত রেসপন্সিবল ভাবো নাকি গো? হ্যাঁ তাহলে, ও তাহলে তুমি কিছু বলতে চাও? আচ্ছা বলে দাও, আচ্ছা তুমি গুড নাইট বলো, বলো সবাই ভালো থেকো, বলো সুস্থ থেকো, কালকে আবার আমরা আসবো একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ তো তোমরা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে, আর সবাইকে শেয়ার করো, আমি প্রচুর প্রচুর ডান্স দেবো তোমাদেরকে। চলো টা টা গুড নাইট বলে দাও।